হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো চোপড়ার। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক এবং 2021 সালে চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী ছিলেন শাহীন আক্তার। তার বাড়ি চোপড়ার ঝাড়বাড়ি এলাকায়। তার মৃত্যুতে শোকাহত গোটা এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্বরা। বুধবার রাতে ইসলামপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন বিজেপির রাজ্য সংখ্যালঘু মোর্চার সম্পাদক শাহীন আক্তার। তাকে অসুস্থ অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বিজেপি নেতা শাহীন আক্তারকে বৃহস্পতিবার সকালে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ নিয়ে আসা হলে তাকে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। অন্যদিকে বিজেপি নেতা শাহীন আক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেন চোপড়া ব্লকের সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা। सुबह में मुझे खबर मिली और ये बहुत ही अच्छे आदमी थे। हम लोग पार्टी के लिए बहुत अच्छे काम कर रहे थे और पार्टी में ये सेक्रेटरी थे और विधानसभा में कैंडिडेट भी थे और ये भारतीय जनता पार्टी के लिए बहुत क्षति की बात है कि वो आज हमारे बीच में नहीं है और हम लोग उनके इस कमी को पूरा नहीं कर सकते और इंशाअल्लाह रहमान उन्होंने जो मुहिम चलाया है उत्तर दिनाजपुर में उस मुहिम को हम लोग आगे बढ़ाएंगे और शाहीन भाई सिर्फ उत्तर दिनाजपुर ही नहीं पूरे बंगाल में मशहूर थे। इन्होंने माइनॉरिटी को आगे बढ़ाने के लिए भारतीय जनता पार्टी को जिस मकाम पे लेके गए ये मकाम भारतीय जनता पार्टी हमेशा याद रखे। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। বলার কোনো ভাষা নেই। শাহীন আমার ছোটো ভাইয়ের মতন এবং ওকে হাতে ধরে রাজনীতিতে আনা হয়েছিল। আজকে মারা গেছে শুনে সকাল থেকে মনটা খারাপ। এখন মৃত্যু তো কারো হাতে নেই, সেটা সব উপরওয়ালারই আশীর্বাদ এটাই বলে। তো আমি আশা রাখবো যাতে ওর আত্মার শান্তি পায়, সেই কামনাটাই করবো এবং ওর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কারণ এই দুঃখের সময় যাতে আমরা পাশে থাকতে পারি সবাইকে অনুরোধ করবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে ওর পাশে থাকে এবং ওর আত্মার যাতে শান্তি হয় সেই কামনায় করি। নূর আলম বাড়ি কি এখানে? এইখানে বলুন যে এই যে শাহীনদা মারা গেলেন, আপনারা কি শুনলেন আর কি? আমরা সকালে শুনলাম 6টার দিকে তো শাহীনদা আমাদের হার্ট অ্যাটাক করে মারা গেল। এটা শুনে আমাদের আমার নিজের লোক ছিল খুব ঘনিষ্ঠ, আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আমার পিছনে লাগানো ছিল সাইড, আর নিজের ভাইয়ের মতন জানে। ওই জন্য সকাল থেকে আমি বাড়ি যাইনি, এখানেই আছি, শাহীনকে ধরতে পারবো না এরকম অবস্থা। যে কোনো একটা লোক ওকে ছাড়লে যাই পৌঁছে যাবে, শাহীন এরকম ছিল। মানে আপনারা খুব সকাহত? হ্যাঁ, খুব ঘনিষ্ঠ লোক শাহীন আমার।